হ্যালো ফ্রেন্ড, আমরা কিছু ব্রেক সম্বন্ধে কথা বলতে চাই। যেহেতু ব্রেক আমাদের কয় প্রকার, ব্রেক যেহেতু তিন প্রকার, এক হচ্ছে কেবিল ব্রেক, আর দুই হচ্ছে হওয়া ব্রেক, আর তিন হচ্ছে তেল প্লাস হওয়া। তাহলে তিনটে পজিশন, তিনটে সিস্টেমে ব্রেক তৈরি হয়। যেহেতু আমরা একটা সিস্টেম দেখাচ্ছি এই মুহূর্তে, আমরা যেহেতু এই অল্টো গাড়িটাই, এই যে অল্টো গাড়িটা ব্রেক হওয়া প্লাস তেল দুটো নিয়ে একটা ব্রেক, যেহেতু এটা ব্রেকের বুস্টার। বুস্টার মানে এটার কাজ হচ্ছে হওয়া লাইনের, আর এটা তেল, যেহেতু মাস্টার হ্যান্ডার তেল। কিন্তু এই দুটোর কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি বুস্টারের কাজ কি, বুস্টারের কাজ হচ্ছে ব্রেক পেডেলটাকে নরম করা। যেহেতু ব্রেক পেডেল মারলে ব্রেক পেডেল যাহা দাঁড়াবো, ব্রেক পেডেল একবার নরম হয়ে যাবে বুস্টারের কাজ। আর ব্রেক পেডেলে যদি সেরকম কাজ না হয়, যে হল লাইনে কাজ না থাকে, তাহলে ওটা কী হবে, ব্রেক পেডেল প্রচুর টাইট হবে। তাহলে কীভাবে কী কাজ হচ্ছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে। এই গাড়িটা স্টার্ট করে আমি ব্রেকের যে সিস্টেম আছে, বুস্টারে হওয়া টানে না হওয়া ঠেলে, এ দুটোর মধ্যে কী কাজ হয় সেটা আমাকে একজন কমেন্ট করেছে। সেই কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, নাহলে আমি বানাতাম না। তা এটার কাজ হচ্ছে ব্রেকের কাজ হচ্ছে এই যে বুস্টারের কাজ, ব্রেকটাকে হওয়াটাকে টানা। যেহেতু এটা টানছে এই যে ব্রেকের বুস্টারের পাইপ, এটা এই যে ব্রেকের বুস্টারের পাইপটা এদিকে আছে, এসে এদিকে ইঞ্জিনে হওয়া টানছে, টেনে পেডেলটাকে নরম করছে। এই যে এখন স্টার্টিং নাই, যেহেতু এই যে স্টার্টিং নাই, কিন্তু আমি দেখাচ্ছি ব্রেক পেডেল কত হার্ড, একবার টিপে বসছে না। কিন্তু আমি এরপর ইগনিশন অন করে স্টার্ট করে দেখাচ্ছি কীভাবে কাজ করছে। স্টার্ট হয়ে গেল। এই ব্রেক পেডেল দেখেন, এই ব্রেক পেডেল নেমে যাচ্ছে, যেহেতু একবারে বুস্টার একবার কাজ করছে। তাহলে এটার কাজ কি, ব্রেক পেডেলটাকে প্রচণ্ড হারে নরম করে, বুস্টারের কাজ। এই যে আমরা বুস্টার লাইন খুলছি এই মুহূর্তে, এই যে বুস্টার লাইন খুলে দিলাম, কিন্তু হওয়া টানছে না ঠেলছে সেটা দেখাচ্ছি। এই যে হওয়া কোনো কিছু করে না, এটা যেহেতু হওয়াটা টানছে এইদিকে, ম্যানিপুলে হওয়া টানছে বলে ওটাকে নরম হচ্ছে। এই যে হওয়া টানছে, এটা হওয়া টানছে বলে ম্যানিপুলে হওয়া টানছে বলে সার ওটাকে প্রচণ্ড হারে নরম করছে, তার জন্য ব্রেকটা ব্রেক পেডেল নরম হয়। তাহলে আমাদের গাড়ি স্টার্টিংয়ে আছে বলে এতটা পিলে হচ্ছে, যেহেতু এতটা পিলে হচ্ছে, তাহলে কতটা পিলে হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। ফার্স্টে আমি দেখাচ্ছি কতটা বসেছিল পেডেল বসানি, যেহেতু এখন পেডেল কতটা নিচু হচ্ছে, যেহেতু নরম হচ্ছে। তাহলে এই গাড়ির যদি স্টার্ট না হয় ইঞ্জিন, তাহলে ব্রেক কিন্তু হার্ড থেকে যাবে, যেহেতু ইঞ্জিনের সাথে ব্রেকের সম্পর্ক আছে। যেহেতু হওয়া টানছে ইঞ্জিনে মেলে ফুলে, ইঞ্জিনে হওয়া টানছে, তার জন্যে এটাকে ব্রেক পেডেল প্রচণ্ড হারে নরম হয়। তাহলে এটার সম্পর্ক কোথা থেকে কী সিস্টেম আছে জেনে নেওয়া হলো। এটা মারুতি সুজুকি অল্টো, এটা অল্টো গাড়ি। এই গাড়িটা ব্রেক সিস্টেম আলাদা সিস্টেম, যেহেতু এর আবার ভ্যাকাম পাম্প নাই। এই গাড়িটা সোমিভেক্টা, এয়ার ব্রেক সিস্টেমটা দেখাচ্ছি, যেহেতু এয়ারও সেম সিস্টেম। এই যে ব্রেকের বুস্টার আছে, ব্রেকের বুস্টার এই যে পাইপ, এটা এটারও সেম কাজ একবারে। এই যে এয়ার এক্সট্রা সিস্টেম কী আছে, যেহেতু এয়ার ভ্যাকাম পাম্প এই যে ডাইনামাতে করাছে, ডাইনামাতে, কিন্তু ডাইনামাতে এয়ার ভ্যাকাম পাম্পের ব্লেড আছে, ব্লেডের সিস্টেম দিয়ে এটা পেডেলটাকে নরম করে, যেহেতু হওয়াটা নেয় ডাইনামিক সিস্টেমে করাছে। কিছু গাড়ি এনে ক্ষেত্রে, যেহেতু ক্যাম্পশেফের পেছনে ভ্যাকাম পাম্প দেওয়া থেকে স্পেশালভাবে, যেহেতু আর ভিক্টা গাড়িতে দেওয়া আছে, যেহেতু ডাইনামার পেছনে ইয়েটা দেওয়া আছে, পাম্পটা দেওয়া আছে, যেহেতু ডাইনামাস পেছনে। এটা মোবিল সিস্টেমে করাছে। যেহেতু বিভিন্ন রকম গাড়ি বিভিন্ন রকমের সিস্টেমে পজিশনে ব্রেক করা আছে, যেহেতু কিন্তু আমাদের প্রাইভেট গাড়ি আর কমার্শিয়াল গাড়ি, ছোটো গাড়ির মধ্যে আমাদের ব্রেক সিস্টেম তেল প্লাস হওয়া দুটো সিস্টেমে ব্রেক। প্যাসিও, টাটা প্যাসিও, প্যাসিও ইঞ্জিনের টাইপের, ওটা আবার স্পেশালভাবে পিস্টন দিয়ে করাছে, পিস্টন দিয়ে পাম্প করাছে।
এটা মহিন্দ্রা কোম্পানি, এই যে বোলেরো গাড়ি, এটা সিস্টেম দেখাচ্ছি এয়ারে ব্রেক পজিশন, এই যে সেম বুস্টার যেহেতু সার্বো, এই যে ব্রেকের পজিশন, এই যে এটা ডাইনামার, পেছনে ভ্যাকাম পাম্প আছে, যেহেতু পাম্প দিয়ে আছে ডাইনার পেছনে, এটাও সেম সিস্টেম। কিছু কিছু গাড়িতে কিছু কিছু টাইপের ব্রেক সিস্টেম করাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, এটা সোমুগড়, এটা সেম সিস্টেম, এই যে এয়ার সার্বো বুস্টার যেহেতু এয়ার, এই যে সোমুগোল্ডের সেম সিস্টেম, এই যে বুলোরো টাইপের সোভিকটা বুলোরো সব সেম সিস্টেম, ডাইনামার পেছনে পাম্প দিয়ে আছে। তারা আমরা চারটি গাড়ির ব্রেক পজিশন দেখালাম কীভাবে কী সিস্টেমে ব্রেক, প্রায় গাড়িতে প্রায় এরকম ব্রেক, তাহলে এই সিস্টেমে ব্রেক হয়। তাহলে আমরা ব্রেক সম্বন্ধে বুঝতে পারলাম যে কোথা থেকে কী হয়। টাটা এসির মাস্টার হ্যান্ডারে ব্রেক বুস্টার নাই যেহেতু সার্বো, এটার মাস্টার হ্যান্ডার এটা কিন্তু কোম্পানির সব গাড়িতে দেওয়া নাই, অনেক গাড়িতে সার্বো দেওয়া নাই। সার্বোর ব্রেকটা নরম করে তার জন্যই সার্বোটা দেয়, কিন্তু সার্বো না থাকলেও কোনো অসুবিধা নাই, যেহেতু ডাইরেক্ট মাস্টার হ্যান্ডার হলেও কোনো ব্যাপার নাই, যেহেতু কাজ হবে ব্রেকের কাজ হবে ব্রেক, সার্বোটার কাজ হচ্ছে যেহেতু সার্বো বুস্টার দেওয়া আছে মাস্টার হ্যান্ডারে, যেহেতু নিউ মডেল সিস্টেম এখনকার।